গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে নিউ ব্লগে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, যাচ্ছি হচ্ছে পুজো দিতে। এই শাড়িটাই পরে নিলাম, আর এখন কুর্তি টুর্তি পরলাম না কিছু, এভাবেই রেডি হয়ে নিয়েছি। সিম্পল চুলটাকে হালকা করে বেঁধে নিয়েছি। তো চলো পুজো দিতে চলে যাই। চুলটা একটু ছাড়া ছাড়াই রাখছি, চলো দিতে যাচ্ছি। হ্যাঁ, সোনাকে দেখো, সোনাকে দেখো, বা সোনা রেডি। সোনাকে দেখো সম্পূর্ণ, চলো শনিবার, শনিবার দিন সকাল সকাল বেরিয়ে পড়ছি। আর আজকে 29শে এপ্রিল, আর যেদিন আমাদের বিয়ে হয়েছিল সেই দিনটা ছিল শুক্রবার, আজকে শনিবার পড়েছে। তো যাচ্ছি চণ্ডীমার ওখানে, তো ওখান থেকে পুজো টুজো দিয়ে বাড়িতে চলে আসবো। দেখো মন্দিরে চলে গেছি, মন্দিরটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আগে একটু অন্যরকম ছিল। আর এইখানে এই মন্দিরে পুজো দেওয়া একটাই সুবিধে কি বলতো, তুমি নিজে হাতে মাকে পুজো করতে পারো। পেছন থেকে পুরোহিত মশাই সবটাই বলে দেয়, মন্ত্র থেকে শুরু করে, নিয়ম থেকে শুরু করে, আর বাকিটা তুমি তোমার মতো করে গুছিয়ে সুন্দর করে পুজো দিতে পারবে। আর এখানে আজকে দায়িত্বে আছে বড়মশাই আমার ক্যামেরা করে দেওয়ার, তো ও যতটা পেরেছে ক্যামেরা করে দিয়েছিল। আর আমার পুজো হয়ে গেছে, আমরা তিনজনে মিলে বসে পুজো দিয়েছি, তাই আর বাকি ক্যামেরাটা দেখানো হয়নি। পুজোর সময়টা তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন মাকে একটা প্রদীপ ধরিয়ে দিয়ে, ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিয়ে গেছিলাম আমি ঘর থেকে, ঘিয়ের প্রদীপটা ধরিয়ে দিয়ে দেখিয়ে দক্ষিণা দিয়ে ব্যাস বাড়ি চলে আসবো। আর আসার সময় একটু পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে নিয়েছিলাম, এটা হচ্ছে ওনাদেরই বাড়ি আর ওনাদেরই মন্দির এখানে। তো এই মন্দিরে আমি বিয়ের পর থেকেই আসি, প্রথমে বিয়ের আগেও এসেছিলাম, কিন্তু বিয়ের পর থেকে আর কি বেশি আসা হয় এই মন্দিরে, কারণ সোনামা এই মন্দিরে হচ্ছে আমাকে পুজো দিতে যখন নিয়ে আসতো সাথে করে নিয়ে আসতো, মানে আমার শাশুড়ি মা। আর প্রত্যেকবার আসার মাসে তো চণ্ডীপু মানে ব্রত আমি করেই থাকি, যতটা সম্ভব, মানে যখন আসতে পারতাম না লকডাউনে তখন বাড়িতেই করেছি। আর তাছাড়াও খুব অসুবিধা থাকলে তখন তো আসা হয় না, কিন্তু বেশিরভাগ টাইমটা আমরা আষাঢ় মাসে যে চণ্ডী পুজোটা হয় সেই মানে ব্রতটা আমরা পালন করি আমি আর শাশুড়ি মা দুজনে মিলে। তো দেখো গাইস, পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু সামান্য ফল আর মিষ্টি নামিয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো বর দেখো একটু একটু ক্যামেরা করে দিচ্ছে, আসলে ও একটু প্রবলেম হয়, মানে ক্যামেরার লাইটটা একটু কমানো থাকলে ও একটু ভালো মতো দেখতে পাচ্ছে না, মানে দেখতে পায় না। তো এখানে মেয়েকে একটু আদর করে দিচ্ছে এই বাড়ির হচ্ছে দাদুটা, আর ইনি হচ্ছে পুরোহিত, বাড়ি মানে এনারাই পুজো করেন। তো এনার ছেলে আজকে পুজো দিয়ে দিল আমাদের, মানে আমাদেরকে বলে ঠলে দিল। এখন উনি বয়স হয়ে গেছে, সম্ভবত এখন আর পুজো টুজো করেন না সেরকম একটা, তো মেয়েকে একটু আদর করে দিল। আর এখন আমরা যাচ্ছি বাড়ি, বাড়ি যাওয়ার পথে একটা সেলফি তুলে নিলাম, সেলফি একটা তুলে নিয়ে বললাম দাঁড়াও ভালো করে, তো ফটোই তোলা হয়নি। সত্যি অন্য অন্যবার খুব সুন্দর করে তিন চারখানা ফটো আমরা তুলি, এবার একটা মাত্র ফটো তুলেছিলাম এখানে, মন্দির দালানো ফটো তোলা হয়নি, কারণ ট্রাইপডটা নিয়েই যাইনি। তো চলো গাইস বাড়ি চলে যাই, ঘড়িতে এখন এই বাজছিল তোমার 10:05, কারণ 10:05 তো বাড়িতেই আমরা এসে একটু গল্প টল্প করে বরকে খেতে দিয়ে দিয়েছিলাম। চলো বাড়ি যাচ্ছি, দেখো চলে আসছি বন্ধুরা, পুজো টুজো দিয়ে চলে আসলাম, এখন বাজছে তোমার এই 10:30 কাছাকাছি। তো প্রসাদটা সবাইকে দেই, দিয়ে তারপরে কি খাওয়া হয়, আজকে যেহেতু শনিবার তাই আমরা আজকের যে রান্নাবান্না খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা সেটা কালকে রেখেছি আমরা নিজেরা নিজেরাই। আর জানি না কেক কাটা হবে কি হবে না, মানে ও ঠিক করে রেখেছে এই ঘরে কেক কাটবে না, নতুন ঘর ছাড়া, তাই তো পরের বছর নতুন ঘর থেকে কেক কাটা শুরু, কারণ এই ঘরে
কেক কাটলেও সেটা মনোগত হবে না, তার জন্য কেকটা কাটবে না বলছে। আনলে অবশ্যই কাটতে পারতাম, তোমাদের সাথে শেয়ার করতে পারতাম সারাটা দিন কী কী করি অবশ্যই শেয়ার করবো। কী কী হবে কালকে রান্নাবান্না সেগুলো চপিং টপিং করে রাখি, তোমার সাথে তো মরেও যেতে হবে, আমার একটু গাজর লাগবে তাই তো। আর যদি পাওয়া যায় ফ্রাইড রাইস হচ্ছে আর মাটন হবে, চাটনি থাকছে আমের আর সাথে থাকছে পাঁপড় তাই তো। চলো এই হচ্ছে আমাদের আজকের, মানে আজকে বলছি মানে বিবাহবার্ষিকীর মেনু, সেটা আজও হতে পারে কালও হতে পারে, কেন মাইন্ডের এখনো সেট হয়নি। কালকে সানডে তো, কালকেই করলে বরঞ্চ ভালো হবে তাই না, কালকে করলে বরঞ্চ ভালো হবে। আজকে শনিবার, আজকে আমরা পুজো দিয়ে এসেছি তার জন্য আজকে আমরা নিরামিষ খাচ্ছি। কালকে এই রান্নাবান্নার আয়োজনটা হবে, তার জন্য সব কিছু চপিং টপিং আজকে আমি রেডি করে রাখবো, তো ব্লগটা কালকে অবধি কন্টিনিউ হবে। তো চলো আমি আগে জামাটা চেঞ্জ করে আসি। এখন ঘড়িতে এই বাজছে 12:05, আর বর তো গেল হচ্ছে অফিসে, আজকে ছুটি নেই। বলেছিলাম যে ছুটি নিতে, কিন্তু বলেছিলাম বড় মশাইকে ছুটি নিতে, কিন্তু ছুটি নেয়নি। ছুটি নেয়নি তার একটাই কারণ যে আমরা অ্যানিভার্সারিটা সেরকমভাবে পালন করছি না, যেই বছর বড় শুরু করে করতে পারবো তখন ও বলো যে না ছুটি নেওয়াটা প্রয়োজন, এখন দরকার নেই। এখন পুজো দিয়ে এলাম, ও চলে গেল অফিসে, খেয়ে দিয়ে একটু ভাত ডাল ঘি দিয়ে খেয়ে গেল আলু সিদ্ধ দিয়ে। আমি কিছু এখনও খাইনি, কারণ আমি একটু ইনস্টাতে রিলস করলাম, সরি ইনস্টাতে রিলস করতে ভুলেই গেছি, মানে জাস্ট এখন করব। ফেসবুকে পোস্ট, ইউটিউবে হচ্ছে কমিউনিটিতে পোস্ট করলাম, দুটো শর্ট ভিডিও করলাম, তো এগুলো করতে করতে না ড্রেস চেঞ্জ করে একটু বসেছি, এখন অবধি আমি খাইনি। সেই পুজোর প্রথম থেকে এসে একটু সন্দেশ মুখে দিয়েছিলাম, তো এইভাবেই আমার দিনটা, মানে আজকে এত আনন্দে আমার দিন কাটছে, দেখতে দেখতে 7টা বছর চলে গেল। আর আজকে শনিবার, আমাদের এখানে সব কিছুই বন্ধ দোকানপাট, আর আমার বর না মানে পুরোনো ঘরটাতে কোনো কিছু সেলিব্রেশন করতে চায় না, কারণ পুরোনো ঘরের ব্যাকগ্রাউন্ডগুলো ভালোবাসে না সব কিছু, মানে কেন জানি না, ও বলে যে না আমরা নতুন ঘরে সব কিছু নতুন করে আবার মানে শুরু করব। তো ও বললো এবছরটা থাক না বাবা, এবার আমরা কটা দিন পরে ঘরে প্রবেশ করছি নতুন ঘরে, তো তখন না হয় আমরা দিনটাকে অন্যরকমভাবে সেলিব্রেশন করব। এখন আজকে নর্মালি একটু পুজো দিয়ে আমরা নিরামিষ খাওয়া দাওয়া করছি, আর ফ্রাইড রাইস মাটনটা যেটাই হোক বা চিলি চিকেন যেটাই করছি না কেন সেটা আজকের জন্য হচ্ছে না, সেটা আমরা সানডেতে করব, কারণ আজকে পুজো দিয়ে এসে ও আমিষ একদমই খেতে যাচ্ছে না। আর আমরা হচ্ছে এই মানে এই যে চণ্ডীবাড়িতে আমরা গেছিলাম, এই ঠাকুরটাকে আমরা ভীষণ মানি, মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এখানকার দীক্ষায় দীক্ষিত, তো ওনাদের ধারণা যে আমার মেয়ে মানে ওই ঠাকুরের আর কি মায়েরই একটা মানে বলতে পারো যে ওনারই একটা আশীর্বাদ আমার, তার জন্য আমরা এই দিনটাকে খুব ভালোভাবে যে মানে ইসে করি। তো ওখানে যে গুরুদেব আছেন তিনি দেখলেই যে তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো মেয়েকে নিয়ে আদর করছে, কারণ উনি একটা কথা বলেছিল সেই কথাটা মানে এত সেই কথাটা তো সত্যি হয়েছে, ওনাকে এত বছর পরে জানানোর পরে সেই মেয়েকে একটু বাতাসা জল খাইয়ে ওকে আদর আদর করে পাঠালো, খুব ভালো লাগলো ব্যাপারটা। আর এই ঠাকুরটাকে আমরা ভীষণই মানি, আমার বাড়িতেও মা চণ্ডী আছেন, তাই আমরা সব কিছু শুরুবাত হচ্ছে চণ্ডীমাকে দিয়েই করি। তাই মেয়েকে এতদিন পরে তার সাথে দেখা করাতে পারলাম, মাঝখানে লকডাউন ছিল যে নিয়ে যেতে পারতাম না, আমরা পুজো দিয়েছিলাম তো একবার, কিন্তু আজকে ফাইনালি ওনাকে জানাতে পেরে কথাটা আমার ভীষণ ভালো লাগলো, খুব আনন্দ লাগছে, উনিও খুব খুশি হয়েছে যে আসলে ওনারা তো স্বপ্নে পাওয়া ঠাকুর, তো ওনারা কিছু একটা ইঙ্গিত পেয়ে থাকে, সেই কথাটা যে ওনার সত্যি ছিল সেদিন আমি ওনাকে না করে এসেছিলাম, কিন্তু কথাটা সত্যি। আর আমার মানে সেই মেয়ে যে এই মেয়ে তার ওনার সাথে পরিচয় করানোটা খুব প্রয়োজন ছিল, তো সত্যি খুব ভালো লাগে ছোটো ছোটো কথাগুলোতে যখন আনন্দ খুঁজে বের করি, আর সাথে হচ্ছে যখন আমার মেয়ে মানে আমরা তিনজন একদম বলতে পারো আমাদের ফুল ফ্যামিলি আমরা সাথে, আমরা ভীষণ হ্যাপি। এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম যে একসাথে তিনজনে আমরা সবসময় সব জায়গায় গিয়ে সেলিব্রেশনে থাকবো, দিন কাটাবো, তো এইভাবে দিনগুলো চলছে। তোমরা আশীর্বাদ করো যেন আমরা আরও এগিয়ে যেতে পারি, আরও ভালো থাকতে পারি। আর সুখ দুঃখ সবার লাইফে আছে, সব কিছুর মধ্যে দিয়ে হাসি বের করে সুখে থাকাটাই হচ্ছে জীবনের সব, না পাওয়াকে পা মানে পেয়ে যে বলে না জয়, সব কিছুকে জয় করে দেওয়া যায় সেরকম, তো দুঃখ সুখ দুঃখ সবারই থাকে, কিন্তু তার মধ্যে আনন্দ ছোটো ছোটো মুহূর্তগুলো সত্যি আমরা খুব ভালোভাবে কাটিয়েছি। আরও 7 বছর কেন, আরও বলতে পারো যেন 7 যুগ আমি আমার বরের সাথে কাটাতে পারি। হ্যাপি অ্যানিভার্সারি বর, ব্লগের মাধ্যমে এটা বলে দিতে হবে, কারণ ব্লগটা আমার বর ফলো করে মাঝে মধ্যে, মাঝে মধ্যে প্রচণ্ড চাপ থাকে, তো আজকে না আমার খিদে পাচ্ছে না জানো, ভীষণ আনন্দ হচ্ছে। ও বর্মশাইকে বললাম যে আজকে একটু রান্না করি, বলে না যে রান্না আছে মা ডাল ভাত করেছে, একটু কাঁঠালের নিরামিষভাবে তরকারি আছে সেটা দিয়েই খেয়ে দিবে, মানে সেটা দিয়েই খাবে, বউকে রান্না করতে দিবে না। আমি বারবার বলছি যে আমি একটু রান্না করি না, কালকে একটু আমার আমি মানে টক করার কথা ছিল, তো আজকে একটু টক ডাল বা অন্য টমেটোর চাটনি অন্য কিছু করি, কিছু করতে দিবে না, বলছে না আজকে তোমার কিছু করতে পারে, আলুর পরোটা রাত্রে আর হচ্ছে আলুর দম এটা আমাকে করে দিতে হবে, এটা হচ্ছে আমার বরের ভীষণ প্রিয়। প্রথমে বলেছিল মোগলাই, যেহেতু মোগলাইয়ের ডিম থাকে সম্ভব না, তার জন্য আলুর পরোটাটা নিরামিষভাবে করে দেবো। আর আমি
যাওয়ার আর ভেবেছিলাম যে এখন এখান থেকে বেরিয়ে মানে ঘর থেকে বেরিয়ে একটু ঘুরে টুরে এসে বাইরে একটু যাবো কোথাও, কিন্তু মেয়েকে নিয়ে আর একা একা আমার একদম যেতে ইচ্ছা করলো না। যেহেতু আমি একদম ওকে নিয়ে যাবো, ওর পাপা থাকবে না, ভালো লাগছে না। আর ভালো লাগছে এটাই ভেবে যে কি বলবো, আমার হাসি দেখে বুঝতেই পারছো, বুঝলাম। আর হ্যাঁ, বরের তরফ থেকে আমি কিন্তু এবার একটা ফাটাফাটি গিফট পেতে চলেছি, গিফট অর্ডার করা হয়ে গেছে, গিফট আসলে আমি তোমাদেরকে দেখাবো এই ব্লগে দেখাতে পারলে খুব ভালো হতো। খুব ভালো লাগছে যে বরমশাই আমাকে 7 বছরের একটা গিফট মানে স্পেশাল হওয়া প্রয়োজন ছিল, সত্যি আমার খুব প্রিয়, আমার খুব পছন্দের একটা জিনিস যেটা আমি বরের কাছে দাবি করেছি সে দিয়ে দিয়েছে। তো আর হ্যাঁ, আমি না আজকে গয়নাগাটি অর্নামেন্টস কিছু পরিনি, জানো খুব খারাপ লাগছিলো এটাই, মানে কালকে থেকে আমার শরীরটা চলছে না, কেন জানি না এনার্জি পাচ্ছি না, মনে হচ্ছিলো যেন ডক্টরের কাছে যাওয়াটা প্রয়োজন ছিল। তো যেটা বলছিলাম তোমাদেরকে, দুধালা কাকু চলে এসেছিলো, ডক্টরের কাছে যাওয়াটা প্রয়োজন ছিল, যাওয়া হয়নি, মানে হয়নি বলতে এর মধ্যে আমাকে যেতে হবে, আমার যে ডক্টর মানে সিজার করেছিল সেই ডক্টরের কাছে আমার আরেকবার চেক আপে যেতে হবে। তাই জানি না শরীরটা কেন না ভীষণ উইক উইক লাগে মাঝে মধ্যে, এটা কিসের জন্য হচ্ছে, তো সেটা একবার চেক আপ করালে ভালো হতো। তাই হাজব্যান্ডকে বললাম যে আমি অবশ্যই যাবো একবার, আমাকে যেতে হবে। আর অর্নামেন্টসের কথাটা বললাম, মানে আসলে কি বলতো, যে কোনো শুভ অনুষ্ঠান শুভ কাজে আমি অর্নামেন্টস পড়তে ভীষণ ভালোবাসি, তাই প্রত্যেক বছর আমি মানে গয়নাঘাটি পরেই যাই মন্দিরে। এবছর আমি যা পরে আছি গায়ে সেটাই, আমি কিচ্ছু বের করিনি আর আমার একদম ইচ্ছে করছিল না। আর আমার যে গলা চেনটা আছে ওটা প্রচণ্ড হ্যাভি, তার জন্য আমি এটা সবসময় ইউজ করি না, তাই লাইট ওয়েটের একটা কিছু গড়িয়ে নিতে হবে তো সবসময় করার জন্য। আর এখন এত ইচিং হয় আর গরমে তো তাই ভালো লাগে না, কিন্তু জানি ব্লগে গলাটা দেখতে খারাপ লাগে, করার কিছু নেই, কিন্তু লাইট ওয়েটের বানাতেই হবে। আগে আমি ঘরের কাজটাকে কমপ্লিট করে নিই, প্রচুর জিনিস ঘরে লাগবে গাইস, প্রচুর জিনিস মানে ঘর বাদে ঘর সাজানোর জন্য। আর হ্যাঁ, ফার্নিচারের মধ্যে প্রথম তো আমার হচ্ছে খাট আসবেই, তো সেই খাটের কথাই ডিসাইড হয়ে মানে পড়ে উঠতে পারছি না কি আসবে, বরের একটা পছন্দ হচ্ছে আমার একটা পছন্দ হচ্ছে, তো যা হোক আমার এদের এর মধ্যেই আর কি সব কিছু ঠিকঠাক করতেই হবে, কারণ আমি সামনের মাসে মানে আষাঢ় মাসে আমাকে ঢুকতেই হবে, নাহলে আর এই বছর ঢোকা হবে না, যে করে হোক দরজা জানালা যদি নাও লাগাই তবুও আমাকে পুজো করে রাখতেই হবে, এই হচ্ছে পরিস্থিতি। তো আমি মাঝে মধ্যে এসে এসে এই ঘরগুলোতে একটু ঘুরে ঘুরে যাই, ভালো লাগে, নতুন জিনিস তো। আর আমার রান্নাঘরের অবস্থা দেখো হাল বাই হাল হয়ে পড়ে আছে রান্নাঘর, তো সামনেই এগুলোকে ঠিকঠাক করার ইচ্ছে। আর মেয়ে আছে, আজকে যেহেতু রান্নাবান্না নিয়ে কি করবো, তাই তোমাদের সাথে মনের কথা মনের আলোচনাটা করছি। যখন আমার বিয়ে হলো তখন এই ঘরটা ছিল না, মানে এই ঘরগুলো ছিল না, আমার শ্বশুরমশাই ঘরটা করেছিলেন পুরোনো ঘর, তখন আমরা ভাবতে পারিনি যে আমরা 7 বছরের মধ্যে ঘর কমপ্লিট করে ফেলবো, ফ্যামিলি প্ল্যানিং করে ফেলবো, মানে আমাদের ইচ্ছে ছিল ঘরটা করে আমরা ফ্যামিলি প্ল্যানিং করবো, যেই ঘটনাটা তোমাদেরকে বলতে নিয়ে থেমে গেলাম। মায়ের ইচ্ছে পুজো দিতে গিয়ে এই বিবাহবার্ষিকীর দিনে আজকের দিনে আমি মায়ের এখানে পুজো দিয়ে এসেছিলাম, সেই যে পুরোহিত মশাই বলেছিল যে কথাটা ওনাকে একদম পরিষ্কারভাবে না বলে দিয়ে এসেছিলাম, কিন্তু আমি না বললে কী হবে, যে চাওয়ার সে তো চাইবেই, তো যা হোক সেই ঘটনাটাই আমি সেই 3.5 বছর পরে ওনাকে জানালাম, তা আজকের দিনেই ছিল। তো মায়েরই ইচ্ছা, পরের বছর জানি না মা কী চান, আর ইচ্ছে তো আছে যে পরের বছর সেলিব্রেশন অন্তত অল্প স্বল্প হলেও একটু করার, তো দেখা যাক। আসলে আমরা এতদিন ঘরের জন্য কিছু করতে পারতাম না, যখন একটা ফাংশন করব তখন আমাদের ঘর বা লোকজন পারিপার্শ্বিক সবটাই দেখতে হয়, যে কাউকে ইনভাইট করলাম সে এসে বসতে পারছে না, আমরা দুটো ঘরে আপাতত এখন কাটাচ্ছি, তারপরে আমার নতুন বাথরুমের কাজটাও শুরু করতে হবে, তো এইগুলো যখন হয়ে যাবে না তখন সব কিছু সেটেল হয়ে যাবে, তখন আমাদের যে কোনো ফাংশন করতে খুব সুবিধা হবে। এই জন্য আমি আমার মেয়ের জন্মদিন এখন অবধি বড় করে করিনি, এই একমাত্র কারণ হচ্ছে আমার এই ঘরটা, এই ঘরটা হয়ে গেলে তখন আমার মনে হয় যে হ্যাঁ আমরা কমপ্লিটে মোটামুটি, তারপরে তো দোতলা দেখা যাবে। তো এই জন্য না মানে করে নিয়েও মনে দ্বিধা, কখনো কখনো মনে হয় যে এই সবাই সেলিব্রেশন করছে আমরা সেলিব্রেশন করছি না কেন, তা তোমাদেরকে এটা জানিয়ে দিলাম, সব সুখ দুঃখের কথা তোমাদের সাথে আমি শেয়ার করি, যখন এই কথাটা তোমাদেরকে বলে দিলাম যে এই জিনিসটার জন্য না সব কিছু আমাদের থমকে থমকে যায়, না হলে আজকের দিনটা আমরা একটু 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 হলেও সেলিব্রেশন করতাম, করেছি করিনি যে তা না, মিষ্টিমুখ করেছি আর ঠাকুরের ওখানে পুজো দিয়েছি, এটাই কিন্তু সব থেকে বড়ো পাওনা, তারপরে তো আছে রান্নাবান্না, তো মনটা না মানছে না, আজকে দিনে বরটাকে খাওয়াবো না,
করে তো আমি যাই, মাকে বলি একটু মোচাখণ্ড নিরামিষভাবে করে রাখার চেষ্টা করি, সাথে ডাল আর কাঁঠালের তরকারি আর অবশ্যই একটু চাটনি করবো। বর যতই না করুক আমি তো আজকে একটু রান্নাঘরে যাবোই। তো চলো আজকে ব্লগে রান্নাবান্না দেখাবো না, আজকে তোমাদের সাথে খালি থেকে থেকে একটু একটু করে কথা বলছি। রান্নাবান্নাটা থাকছে নেক্সট ব্লগে, মানে পার্ট টু হবেই, বুঝতেই পারছ, কারণ একটু আনন্দগুলো শেয়ার করি তোমাদের সাথে, মনের ইচ্ছেগুলো, তাই তো? তো যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, যখন মা বাবাকে আমরা ধরে বেঁধে বলি না, মা শোনো মা এটা হলে ভালো হতো, মা ওটা হলে ভালো হতো, তো সেরকম তোমাদের কাছে যারা বড়রা তাদের কাছে হচ্ছে আমরা সন্তান, তাই এই কথাগুলো বলতে পারো যে আমরা যেরকম গুরুজনদেরকে ডেকে ডেকে বলি তোমাদেরকেও তাই সেম ডেকে ডেকে বলছি। চলো, নাহলে বলবে কাবেরি দিয়ে আজকে বক বক করেই কাটিয়ে দিবে। সত্যি আমার এত আনন্দ হচ্ছে, কেন আনন্দ হচ্ছে জানি না, কিছু কিন্তু পাইনি বরের কাছ থেকে, এখনও পাবো সেটা আশ্বাস পেয়েছি, তাতেই এত আনন্দ। এই হচ্ছে আমাদের রাতের ডিনার, আলুর পরোটা আর আছে আলু মটর দিয়ে কাবুলি ছোলা দিয়ে একটু ঘুগনি করেছি আর একটু পেঁয়াজ কেটে দিয়েছি। মা বলল যখন ভুল হয়েই গেছে, আসলে আমি ভুলে পেঁয়াজ দিয়ে ফেলেছিলাম ঘুগনিতে, তারপরে ভাবলাম যে চলো আলু পরোটাটা যখন মানে নিরামিষ হয়েছে, ঘুগনি আমিষ হয়েছে, সবটা মিলিয়ে আজকে দিনটা এইভাবেই গেল। এখন রাত্র বাজছিল ওই তোমার 10:30-এর কাছাকাছি, আমরা সবাই দুটো দুটো করে আলুর পরোটা আর ঘুগনি দিয়ে ডিনার করে নিয়েছি। সকালে উঠে তোমাদের সাথে দেখা হবে নিউ ব্লগে, মানে এই ব্লগেরই পার্ট টু আসছে, সকাল থেকে আমি কী শুরু করেছিলাম দেখানো হবে।